আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেশ থেকে ঢাকা আসার পরে আমরা একদিনও বাইরে বের হই নাই, তবে আজকে আর কি বাইরে বের হচ্ছি, আর সে বিশেষ কারণে। আর কারণটা অবশ্যই আমার থাম্বনেল দেখে অবশ্যই অনেকেই বুঝতে পেরে গেছেন। যাই হোক, আমি একজন নতুন ইউটিউবার আর আমি ডেইলি ব্লগ দিব। আশা করি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। এটাই হচ্ছে বিশেষ কারণ যে কারণে আমরা বাইরে বের হয়েছিলাম। আমি খুবই দুঃখিত, কারণ আমি যেখান থেকে কিনছি আমি সেখানকার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। কিছু সমস্যার জন্য আমি সেখানে ভিডিওটা করতে পারি নাই, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমার নোজ পিনটা, আর আমার নোজ পিনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর আমার হাজব্যান্ড ওরও খুব পছন্দ হয়েছে, এই জন্য এটা নেওয়া হয়েছে। বাইর থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যার নাস্তা হিসেবে আমি তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমি তৈরি করব মাত্র 5 মিনিটে, কারণ এটা আমি ওভেনে যদি সেদ্ধ করে নিই আলুগুলা তাহলে আমার 5 মিনিটই সময় লাগবে, কিন্তু এটা যদি আমি চুলাই সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু আমার সময়টা অনেক বেশি লেগে যাবে, এই জন্য আমি এটা ওভেনেই করব। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ নিয়ে আলুগুলোতে ভালো করে মাখি। ওভেনে দিয়ে সেদ্ধ করে নিব। তো চলুন দেখে নেওয়া যাক। শেষের দিকে চলে আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।